हेलो फ्रेंड्स, वेलकम बैक। इंडियन बैंकर आर एक नतून भिडियो नहीं अपन माजे उपस्थित हो फ्रेंड्स। आज के आलोचना करब इंडियन बैंकर फिक्स डिपोजिट अर्थात एफडीआर नहीं। आज के अपन के देखो जे इंडियन बैंकर फिक्स डिपोजिट अर्थात एक लाखे अपनारा कत टाका पाबेन एवं एमटीडीआर जेटा के बला है फिक्स अर्थात मेयादी जेटा आमानत प्रकल्प रही है। तो प्रथमे आमरा देखबो एमटीडीआर जेटा के बला है फिक्स डिपोजिट। आमरा अनेकेई एक लाख टाका रखते चाहिए एक मासेर जोन्नो, छय मास, एक बचर, तीन मास, एभावे 100 दिन। तो इंडियन बैंके की कि सिस्टेम रयेछे एबं रेट कत एबं पार्सेंटेज आपनारा कत मासे कत टाका पाबेन डिटेल्स क्यालकुलेशन करे आपनादेरके एई भिडियोते देखानोर चेष्टा करब। सो चलुन प्रथमे देखे नेई जे देखते पाच्छेन एखाने मुद्रा बा टीम डिपोजिट अर्थात जेटाके आमरा एमटीडीआर बोले थाकि जे एमटीडीए एमटीडीए जेटाके संक्षेपे बोले आमरा एटाके एमटीडी बोलते। एटा एक मासे राखते पारबेन आपनि चाइले, तीन मासेर जन्य राखते पारबेन, छय मासेर जन्य राखते पारबेन, 100 दिनेर जन्य आछे एबं 12 मास अर्थात एक बचर एबं एर उपरे रयेछे। तो एक मासे राखले आपनारा 1 लक्ष टाका जदि एक मासे राखेन सेक्षेत्रे कत पार्सेंट हारे आपनाके मुनाफा दिबे। एक मासेर जन्य जदि आपनि 1 लक्ष टाका राखेन बा जत टाकाय राखेन 10,000, 30,000, 50,000 जत टाकाय राखेन तार उपरे आपनाके दिबे 4%। তারপরে আপনাকে 4% দিবে এক মাসের জন্য যদি রাখেন তাহলে 4%। ক্যালকুলেশনটা একটু পরে দেখাচ্ছি কিভাবে 4% হলে আপনারা কত পাবেন, 6% হলে কত পাবেন এটা আমি ডিটেলস দেখানোর চেষ্টা করব। তো তিন মাসের যদি রাখেন, তিন মাসের জন্য রাখলে আপনারা পাবেন 6% অর্থাৎ 6%। তিন মাসের জন্য যদি 1 লাখ টাকা রাখেন বা যত টাকাই রাখেন তিন মাসের জন্য 6%। এরপরে আপনারা যদি 6 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে পাবেন 6%। তো আপনারা 3 মাস এবং 6 মাস দুটোই কিন্তু সেম রেট 6% করে পাবেন। এরপরে যদি 100 দিনের জন্য রাখেন, 100 দিনের জন্য যদি রাখেন এমটিডি, 100 দিনের জন্য যদি রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন 6.25% করে। এটাতে একটু বেশি যেহেতু 100 দিন মেয়াদি। এরপরে আপনি যদি 1 বছর অর্থাৎ 12 মাস বা এর উপরে যদি রাখেন তাহলে আপনি 6% করে পাবেন। তো এই হচ্ছে এমটিডিআর রেট অর্থাৎ ফিক্সড ডিপোজিট যেটা আমরা মেয়াদি রাখি বললাম। তো এটার রেটগুলো আপনাদেরকে জানালাম। এখন দেখব যে আপনারা কিভাবে রেটটা বের করবেন, ক্যালকুলেশন কিভাবে করবেন। এখানে আরও অনেকগুলো কিন্তু ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। এখানে আরও মুদ্রা বা মান্থলি প্রফিট স্কিম রয়েছে যেটাতে আপনারা প্রতি মাসে যে মুনাফাটা আসবে সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে। ওটাতে কিন্তু 7% করে পাবেন। এই বিষয়টাতে বিস্তারিত অনেক লম্বা হবে সেই জন্য এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে আমি এটার উপর একটা ভিডিও নিয়ে আসবো যে এটা কিন্তু কীরকম ওটা নিয়ে আর একটা ভিডিও আনার চেষ্টা করব। তো চলুন ক্যালকুলেশনটা আমরা কীভাবে করব সেটা দেখে নিই। তো ফ্রেন্ডস, প্রথমে বলি আপনারা ক্যালকুলেশনটা কিভাবে করবেন, প্রফিট রেটের ক্যালকুলেশনটা কিভাবে করবেন। ক্যালকুলেশনটা করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের অথবা একটা ক্যালকুলেটর নেবেন। তো আপনি, আমি ফোনে করে দেখাচ্ছি, আপনারা ফোনে ক্যালকুলেশনটা করে নিতে পারবেন। আপনার ক্যালকুলেটরটা ওপেন করবেন। ক্যালকুলেটরটা ওপেন করার পরে খুব সহজে যদি করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইএমআই ক্যালকুলেট, ইএমআই একটা অপশন রয়েছে ওখানে আপনারা ক্লিক করে দেবেন। ইএমআই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে ইয়ার আপনারা যদি 1 বছরের জন্য করেন সেক্ষেত্রে ইয়ার এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে মান্থলি দেখাচ্ছি, যদি মান্থলি করেন সেক্ষেত্রে মাসের দিকে আপনারা সিলেক্ট করে নেবেন কত মাসের জন্য করবেন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস। তো আমি 1 মাস একটা সিলেক্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য 1 মাসের একটা অপশন দিয়ে রাখছি। এখানে আপনারা টোটাল অ্যামাউন্টটা বসে দেবেন, ধরুন 1 লাখ টাকা আমি 1 মাসের জন্য রাখবো। তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ কত দিচ্ছে ওই যে আমি আপনাদেরকে দেখলাম রেটটা আপনারা এখানে বসে দেবেন যে এখন ইন্ডিয়ান ব্যাংকে 6% করে মুনাফা দিচ্ছে। তো আপনারা 6% বসে দিয়ে এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে এখানে ক্যালকুলেটে ক্লিক করে দেবেন। ক্যালকুলেটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে ইন্টারেস্ট আপনাকে দিবে 500 টাকা এক মাসে। টোটাল আপনাকে 1 মাস পরে পেমেন্ট করবে হচ্ছে 1,500,000 অর্থাৎ আপনি 6% যদি হয় সেক্ষেত্রে আপনি 500 টাকা পাবেন 1 মাসের জন্য রাখলে। এরপরে আপনি 3 মাস, 6 মাস যেগুলো আছে ওগুলো কিন্তু ঠিক আপনার সেমভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন। এই যে এখানে 3 মাস করে দিবেন, 6% করে দিবেন, ক্যালকুলেট করে দিবেন। 3 মাসে যদি রাখেন তাহলে আপনারা পাবেন 1,001.66%, 66 টাকা। এভাবে আপনারা ক্যালকুলেশন করে খুব সহজে কিন্তু আপনারা বের করতে পারবেন যে
পার্সেন্টেজটা। এরপর আরেকটা ক্যালকুলেশন হচ্ছে, ধরুন 1 লাখ টাকা এখানে বসে দিবেন, 1 2 3 4 5, 1 লাখ টাকা দিবেন আপনারা ইনটু 6%, পার্সেন্ট দিবেন না, সরাসরি ভাগ চিহ্ন বসে দিবেন, 100 দিয়ে দিবেন। 100 দেওয়ার পরে এখানে আপনার এই ইকুয়ালটা দিলে দেখুন 12 মাসের জন্য আপনাদের আসবে হচ্ছে 6,000 টাকা। তো এটা আপনি মান্থলি কত পড়বে সেটা করার জন্য আপনি ভাগ 12 বসে দিবেন, মান্থলি 500 টাকা। সেম জিনিস দেখতে পাচ্ছেন, একই হিসাব, ওভাবেও করতে পারেন, আপনার চাইলে এভাবেও করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিবেন।